আসসালামু আলাইকুম, মি অ্যান্ড ব্লেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব আলু বেগুনের ঝোল শিং মাছ দিয়ে। তো আমি গাছ থেকে দুটি বেগুন ছিঁড়ে নিলাম, একদম টাটকা। এরকম গাছ থেকে বেগুন ছিঁড়ে রান্না করতে অনেক ভালো লাগে, দেখতে অনেক সুন্দর লাগে। তো আম্মু এখন বেগুন দুটি কাটতেছে, বেগুনে কোনো পোকা নেই, একদম ফিওর। তো পুরো ভিডিও জুড়ে আমার পাশে থাকুন, কিভাবে আমি আলু বেগুনের ঝোল রান্না করি শিং মাছ দিয়ে। ঘরে কাঁচামরিচ ছিল না, তো আমি গাছ থেকে তিন চারটা কাঁচামরিচ নিয়েছি। তো আম্মু এখন পেঁয়াজ কাটতেছে। এখন কাটতেছে রসুন। তো শিং মাছগুলোকে আমি লবণ দিয়ে ভালোভাবে পরিষ্কার করতেছি, আপনারাও এভাবে পরিষ্কার করবেন। পুকুরে আসছি আমি শিং মাছগুলোকে পরিষ্কার করতে। শিং মাছগুলো পরিষ্কার হয়ে গেছে, এখন আমি পাতিল বসিয়ে দিছি। তো তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন কুচি, কাঁচামরিচ আর একটা টমেটো। তো এগুলো তেলের মধ্যে কিছুক্ষণ ভাজবো। লবণ দিয়ে দিলাম, ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া, কিছুক্ষণ ভাজবো।
আরও দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া সামান্য পরিমাণ। মশলাটা যাতে পুড়ে না যায় একটু পানি অ্যাড করব। এই মশলাটাকে আমি পানির মধ্যে কিছুক্ষণ কষাবো, যতক্ষণ না তেল উপরে উঠে আসে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। তারপর একটু পানি অ্যাড করব। এই পানির এই মশলার মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে কিছুক্ষণ কষাবো। আমার কষানো হয়ে গেছে, এখন আমি সবজিগুলো দিয়ে দিছি। বেগুন দিই নাই, কারণ বেগুন পরে দিব। বেগুন এখন দিলে বেগুনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর আমি বেগুনটা দিয়ে দিলাম। হয়ে গেছে আমার আলু বেগুনের ঝোল শিঙ মাছ দিয়ে। এই রান্নাটা আপনারা বাসায় রান্না করার চেষ্টা করবেন, আমাকে জানাবেন কেমন হয়েছে।